যেটা হলো সন্ধ্যার সময় একটু দুইজন হাঁটতে গেছে ওই যে চিড়িয়াখানা রোড, অল্পের জন্য বেঁচে আসলাম। আমি হাঁটার সময় না দেখে আরেক দিকে হাঁটি, পিছন দিয়ে একটা বাইক দৌড় দিয়ে আমার হাতের লাগে একটা বাড়ি খেয়ে দৌড় দিছে। তো তোমাদের মামনিকে আর আন্টিকে আর যাদের বোন যাদের মা তাদেরকে ফেতা না, যদি মরে যেতাম আল্লাহ তোমাদের দোয়ায় আমাকে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার ফেসবুক পেজটা করতে কিন্তু অবশ্যই ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করবা তোমরা। আজকে সারাদিন কি কি করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে না তারাও দেখতে থাকবা, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। সারাদিনের লাইফ স্টাইল টুকিটাকি সব কিছুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আজকে। তো যেটা হলো আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের কাছে শেয়ার করি। আর বারান্দা দিয়ে আসলাম গাছে পানি দিতে, আর দেখলাম মেঘলা মেঘলা আকাশ আর কি একটু দেখে তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। তো চলে যাই এখন রান্নাঘরে। খুব সিম্পল রান্না বান্না, যেটা হলো আজকে আলু ভর্তা আর ডিম গুনা খেতে ইচ্ছা করছে, আসলে ইচ্ছা করে এটা করতেছি। মাঝে মধ্যে কিন্তু একতরফা খাবার খেতে খেতে ভালো লাগে না, ডিফারেন্ট কিছু করলে ভালো লাগে। আর আমরা ডিম আবার আলু ভর্তা অনেক পছন্দ পছন্দ করে সবাই, ডাল ডাল আলু ভর্তা আর ডাল আলু ভর্তা অনেক দিন পর্যন্ত খাওয়া হয় না। তো আমার কালকে রাত্রে একটু মন চাইছে খেতে, তো চিন্তা করলাম ওই যে টালা মরিচ দিয়ে আলু ভর্তাটা কিন্তু বেশি মজা। তো এখানে ডিম শুদ্ধ হয়ে গেছে, সেতারা বেগমে দিয়ে দিছে, আর এখানে ভাত সেতারা বেগমে বসিয়ে দিছে, ভাত ফ্রাই হয়ে গেছে। তো একই আলু কেটে দিছি, আলুগুলো এখন সিদ্ধ দিব। চলে আসলাম মূল রান্নায়, এখন যেটা করবো হলো এখানে ফ্যানের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিছি আমি ডিমগুলো, এই যে সেতারা বেগম চামড়া উঠে ফেলছে। যাই হোক ও যতটুকু পারছে ততটুকু করছে আর কি, আমাকে হেল্প করছে। যাই হোক যারা নতুন বেচেলার তাদের হয়তো হেল্প হতে পারে, সেই জন্য একটু দেখাচ্ছি, নাহলে ডাল রান্নাও রেসিপি দেখানোর কিছু নাই। দিয়ে দিচ্ছি হলো এখানে ধনিয়া গুঁড়া, এটার মধ্যে লবণ ঢুকিয়ে রাখছি, একটু লবণের বোতলে লবণ ঢুকিয়ে রাখছি আমি দিলাম। আর দিয়ে দিব এখন হলে এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিব, একটু পেঁয়াজ, আর দিয়ে দিব হলো একটু রসুন বাটা। বাস আমার ডালের আইটেম, তারপরে করবো যেটা এটা বাগার দিয়ে দিব। হ্যাঁ আরে তোমারও শিখাইছি, শোভনেরও শিখাইলাম ডাল রান্না, কিচ্ছু পারে না কেউ, শোভন পারে না, এই জন্য শিখাইছি। কোনো সময় যদি আমি কোথাও পরিস্থিতিতে শিকার হয় তাহলে রান্না করে খেতে পারবে। আবার আমার অনেক ছেলে মেয়ে অনেক মেয়েরা বলছে যে মায়ের সাথে থেকে থেকে, অনেক বোনেও বলছে মায়ের সাথে থেকে থেকে শোভন রান্না শিখছে। শোভন রান্না শিখেও না রামদেও না, আমি বিপদাপদে পড়লে বিপদাপদে পড়লে করবে এটা ঠিক, সেই জন্য শিখছে হয়তো বা। আমি তো করি হ্যাঁ, মাঝে মধ্যে চা বানাই খাওয়াই না, হ্যাঁ মাঝে মধ্যে চা বানাই খাওয়াই, সেই জন্য অনেক থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। বর্তার আলু সিদ্ধ, আলুগুলো অনেক বড় সেই জন্য একটু কেটে কেটে দিলাম, কতটুকু হয়েছে ওই যে আবারও বলতেছি এগুলো দেখানোর কিছু নাই। তারপরও যাদের ওই যে ব্যাচেলার নতুন সংসার তাদের কাজে লাগলেও লাগতে পারে, তাহলে আমার সার্থকতা সেই জায়গায়, সেই জন্যই দেখাচ্ছি। এই যে এখানে ডাল বসিয়ে দিলাম, ডাল হচ্ছে এদিকে, এই যে ডিমের হলুদ দেওয়াতে কালারটা কি সুন্দর আসছে, নাহলে সাদা সাদা হয়তো ব্যাখ্যান্য কালার হয়তো, এখন সুন্দর কালার আসছে খুব। তো পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে তারপরে দিয়ে দিচ্ছি এখন হলো রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আদাও দিই আমি, ঘটনাটা হলো কি জানো দুঃখের বিষয়, আমার আদা শেষ,
না দিলেও সমস্যা নাই, এমন কিছু না যে আদার জন্য স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন এবার দিয়ে দিব শুকনো মশলা গুলো সব। ওই যে সেতারা বেগম যাও, চলে যাও। আচ্ছা যাও তাহলে। এখন দিয়ে দিব একে একে শুকনো শুকনো উপকরণ গুলো, মানে শুকনো মশলা গুলো পাউডার। বুনে একটু করবো, ডিমের লাগে বেশি হলেও তো আমি পছন্দ করি না। এটা হলো জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া। এখন দিয়ে দিব হলো, এটা তো আবার খুলতে একটু টাচ দিয়ে দিব হলো, এটা হলো ধনিয়া গুঁড়া। তারপরে ফাইনালে দিব হলো মরিচ গুঁড়া, ভরপুর মরিচ। হ্যাঁ, ইন্ডিয়ার ভাষা হলো লঙ্কা গুঁড়া। অনেক যেতে বলে ইন্ডিয়ার, ও না আবার দুই চারটা ভাইও আছে, আবার ছেলেও আছে, যে অনেক ভালো লাগে ভিডিও গুলো দেখে যেতে বলে। আপনারা অনেক সাপোর্টিভ আমাদের প্রতি। হ্যাঁ, অনেক ইন্ডিয়াও বেড়াতে যেতে বলে আমার অনেক ভিউয়ার্স। ইনশাল্লাহ একদিন ইন্ডিয়াও বেড়াতে যাব। আর আমার যে পরিমাণ ছেলে মেয়ে ভাই বোন হয়েছে কি বলবো, আমার এই জায়গায় শান্তি। স্কুল এবং কলেজের টিচার তো মেয়ে বলে আমাকে বলে, আন্টি আপনি স্যার আমার পৃথিবীতে কেউ নাই, আপনি আমার আপনজন। এতটুক ভালোবাসা আসলে এটা আমার অনেকে। তো আমি ওরে বলছি যে মামনি আমি তোমার বাসায়, ও আমি একদিন বেড়াইতে যাইলে হ্যাঁ ধন্য হতো, তো যাবো ইনশাল্লাহ একদিন একদিন করে সবার বাসায়। আরেকজন পরশু দিন ফোন দিয়ে, মানে কয়েকদিন ফোন দেয় আমার, আমি অতটা ধরার সময় পাই না আসলে, ব্যস্ত। মানে আমরা ধরি আবার এমন না যে ধরি না, ধরি না। তো পরে দিতে দিছে দুদিন, পরশু দিন আবার ফোন দিয়ে বলে, ওই আন্টি বাগেরহাট বেড়াইতে আসেন, আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি বাগেরহাট, আপনি যদি না আসেন আমি তো জোর করে আনতে পারবো না, আমার অনুরোধ আপনি আমার বাসায় একটু বেড়াইতে আসবেন। তো ও আন্টি আন্টি বলে বলতেছে জি আন্টি জি আন্টি, ও তিন বছরের বাচ্চা ফাঁসে থেকে বলে জি আন্টি জি আন্টি। মানে আমি শুনি, আমি হাসতে হাসতে, ছোট বাচ্চার মুখে শুনতে কথাগুলো ভালোই লাগে। তো এরকম আমার আসলে ভালোবাসার ছেলে মেয়ে ভাই বোন সবাই আমাকে বিভিন্ন জায়গায় যেতে বলে। আসলে আমি এক সময় যাব ইনশাল্লাহ, বুঝেন সময়ের খুব মানে সমস্যা। আর গরমের দিনে কোথাও জার্নি করে গেলে শীতকালে যাওয়া যাবে, শীতকালে যাওয়া যাবে ইনশাল্লাহ, শীতকালে ট্রাই করব যাওয়ার। তবে গরমের দিনে জার্নিংটা আমার জন্য বেশি কঠিন, এটা আমার পক্ষে সম্ভব না। আমি মাথা ব্যথা একবার তিন দিনে শোয়াতে উঠতে পারি না গরমে। আমার এই যে মশলাটা, ডিমের মশলাটা সম্পূর্ণ ভালোভাবে কষানো শেষ। এখন এর সাথে দিয়ে দিব আমি ভেজে রাখা ডিমগুলো। এটা আমাদের অনেক পছন্দ যে পেঁয়াজ বেশি করে দিলে। হ্যাঁ, অনেক পেঁয়াজ একটু অনেক বেশি করেই দিছি, আর পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে। শোভন তো এই গুঁড়োগুলোই বেশি পছন্দ করে। না, আমি ডিম না হলে হলেও চলবে। ডিম না হলে গুঁড়ো বেশি করে নিয়ে খেয়ে একবার কাট করে রাখে সব শোভন। তো এখন দিয়ে দিব একটু পানি, কারণ এই ঝালটা তো একটু কষাতে হবে ভালোভাবে। এই যে ডিমটা হয়ে গেল, ডিমটা হয়ে গেল, এই যে এখন নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে আর একটু গনিয়ে যাবে, সমস্যা নাই, গরম হয়ে যাবে।
এখন এই ডাইলও হয়ে গেছে আমার এখন বাগারের জন্য এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব এখন তেল ডালটা বাগার হয়ে গেল আমার বাগারটা আগে যদি তেল সহ ঢেলে দিই তাহলে সাপ করে আওয়াজ দিবে এই জন্য আগে ইয়েগুলো রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে তেলগুলো দিব তাহলে তো আওয়াজ হবে না যে মাঝে মধ্যে মন চায় আসলে সব সময় ভালো ভালো লাগে না বাকিগুলো মারুন এখন এর সাথে শেষ এখন যেটা করব হলো আমি আলাদা এখানে মরিচের গুঁড়া দুরু মরিচের গুঁড়া না ভাজা মরিচ আর লবণ দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিব তো এখানে লবণ দিয়ে এখন যেটা করলাম গোটা মরিচগুলো টালা মরিচগুলো মেখে নিছি তারপরে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলো লবণও দিয়ে দিছি এখন দিয়ে দিব হলো সরিষার তেল গুলো আমি এটার মধ্যে রেখে দিছি অনেকে পেঁয়াজ ভেজে সরিষার তেলের মধ্যে ভর্তাটা বানায় আসলে আমি ওইভাবে বানাই না আমি এইভাবে কাঁচা পেঁয়াজই আমি ব্যবহার করি কারণ এটাই আমার কাছে স্মেলটা ভালো লাগে ভাজলে ওই ভর্তাটা ভালো লাগে না আমার কাছে সেই জন্য আমি এইভাবেই করি ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা থাকলে জিনিসটা আরো মজা হতো যেটা করলাম গোটা মরিচগুলো টালা মরিচগুলো মেখে নিছি তারপরে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলো লবণও দিয়ে দিছি এখন দিয়ে দিব হলো সরিষার তেলগুলো আমি এটার মধ্যে রেখে দিছি অনেকে পেঁয়াজ ভেজে সরিষার তেলের মধ্যে ভর্তাটা বানায় আসলে আমি ওইভাবে বানাই না আমি এইভাবে কাঁচা পেঁয়াজই আমি ব্যবহার করি কারণ এটাই আমার কাছে স্মেলটা ভালো লাগে ভাজলে ওই ভর্তাটা ভালো লাগে না আমার কাছে সেই জন্য সবারই আবার একটু লবণ দিয়ে দিলাম চেক মেরে অনেক মজা হয়েছে কথাটা আসলে অনেকদিন পর খাইতে মন চাইছে তো সেই জন্য মনে হয় কল বানিয়ে ফেলছি একটা হয়ে গেল আমার আলু ভর্তা আজকের জন্য সন্ধ্যাবেলায় দেখা হবে তোমাদের সাথে আবার এখন এখানে স্টপ শোভন এখন একটু ঘুমাবে শুভ সন্ধ্যা বলছি না তোমাদের আমি সন্ধ্যার সময় আবার চলে আসবো এখন আবার চলে আসছি যেটা হলো সন্ধ্যার সময় একটু দুইজনে হাঁটতে গেছে ওই যে সিডিয়াখানা রোড অল্পের জন্য বেঁচে আসলাম আমি হাঁটার সময় না দেখে আরেকদিকে হাঁটি পিছন দিয়ে একটা বাইক দৌড় দিয়ে আমার হাতের লাগে একটা বাড়ি খেয়ে দৌড় দিছে তো তোমাদের মা মনিকে আর আন্টিকে আর যাদের বোন যাদের মা তাদেরকে ফেতা না যদি মরে যেতাম আল্লাহ তোমাদের দোয়ায় আমাকে ফেরত না আসলে মানে আমি ভয় পেয়ে গেছি এমন ভাবে একটা যদি আর একটু ধাক্কা দিতে আমি কাইতে পড়েই যেতাম এমন অবস্থা হয়েছিল অনেকদিন পর্যন্ত আমার নুডলস স্যুপ খাইতে ইচ্ছা করে কিন্তু আসলে আলসামির জন্য করা হয়নি তো আজকে ফাইনালি করে ফেলবো সব আলসামি লাগে আসলে খেতে চাইলেও অনেক সময় করতে ইচ্ছা করে না তো ফাইনালি আজকে চিন্তা করলাম বানিয়ে ফেলি আজকে আর আর সম্ভব না ধৈর্য ধরা লালা পরে যাইতেছে সেই জন্য আজকে করে নিব নুডলস স্যুপটা
সেটা শেয়ার করব না তোমাদের সাথে রেসিপি আকারে যদি চাও আর তোমরা বলতে পারো না আমি আমার মতো রান্না করব কিরকম হয় আমি জানি না আমি কাউকে ফলো করে না কোনো রেসিপিও দেখে না বাস আমার এভাবে খেতে ইচ্ছা করছে এভাবেই আমি করব এটাই তো যে করে নিয়ে আসলাম একটু কতক্ষণ ফ্যানের বাতাসে রাখাতে একটু ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে জমে গেছে একটু জল জল করারই চেষ্টা করছি এই যে আর উপরে আমি এটার হলো উপরে ডিমের এমনি ডিম তো দিছি ভেঙে গলে তারপরে আবার উপরে এই যে সিদ্ধ ডিমের কুসুম ছিটিয়ে দিছি এটা সম্পূর্ণ আমার আবিষ্কার আমারই এটা রেসিপি খারাপ হলো আপনার খারাপ হলো আমার আর ভালো হলো আমার তবুও খেয়ে বলবো সত্যি কথাই বলবো মজা হইলে আর যদি না মজা না হয় তাও তোমাদের বলবো মিথ্যা বলবো না তুমি খাবা বিসমিল্লাহ খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে সত্য গান সত্যি আচ্ছা বেশি সারপ্রাইজ দেখো বেশি সারপ্রাইজ তুই দেখো খে হ্যাঁ খামো তো আমি অবশ্যই অনেক মজা ভালো হয়েছে যদি ভালো হয় তাহলে বাকি এর সাথে আমি একটু সস দিছি টমেটো সস আছে না ওই সসটাও আমি এড করছি রেসিপিটা চাইলে তোমরা যদি চাও আমি দিব কিন্তু আজকে দেই না কারণ ভিডিওটা অলরেডি অনেক রেসিপি অনেক রেসিপি হয়ে গেছে আজকে তো এই জন্য আজকে দেই না যদি তোমরা চাও আমার ভাই বোনেরা ছেলে মেয়েরা তাহলে আমি তোমাদের সুবিধার্থে আমার নিজস্ব আবিষ্কারের রেসিপিটা শেয়ার করতে পারি তোমরা যদি চাও না আপনারা তাহলে ভেরিফাই করতে পারবেন ভালো হইছে নাকি খারাপ হ্যাঁ খারাপ হইছে খেয়ে তোমরা বলতে পারবা যে না আন্টি বা যার যেটাই হই না কেন যে মজা হইছে বলতে পারবা আমাকে কমেন্ট করে আবার সরকারি মা সরকারি আন্টি সরকারি আন্টি খালি মা আর আন্টি না তো বই না আপনার মানুষ এত বুড়া মনে করে আপনি তো বুড়া না তুই এখন কি কর মানে আমাকে সবাই এত বয়স্ক মনে করো বুঝছো আসলে কিন্তু আমি বেশি বয়স না আমার মারও দেখছো কিনা জানি না আমার মাও এখন আসলে রোগে ধরে এরকম হয়ে গেছে অতটা বয়স না আমার মারও এখনো আমি আব এখনো কোন দিকে নাতি পুতি আপনি যে বয়স গত যত কত কোন দিকে নাতি পুতির মালিক হই নাই আমি নানা নানিও এখনো নানি কিন্তু মেয়ে হই ওই জায়গা ছেলে জায়গা যদি মেয়ে হইতো তাহলে হইতো কিন্তু আমারে এত বয়স্ক বানাইও না তোমরা কে হই ধরো শোন না আমি খাবো না আপনি খান মজা আম্মা একটু পরে খাবো এখন ভিডিওটা শেষ করব এখানে আর শেষ ভালো লাগলে কি করতে হবে সেটা তো সবাই জানো তারপরেও আমি মনে করি যে যারা আমাকে ভালোবাসো তারা ফেসবুকটা কিন্তু এমনি এমনি দেখিও না যারা এখনো ফলো দেয় নাই ঢুকলেই কিন্তু আমাকে ভালোবেসে একটা ফলো দিয়ে দিবে একটা লাইক দিয়ে দিবে তাহলে সব সময় পাবেন আমাদের তাহলে সব সময় আমার ভিডিওগুলো পাবা নাহলে কিন্তু হারাই যাবে সঠিকভাবে পাবা মিস হবে না কখনো কখনো মিস হবে না আর এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন একটা কষ্ট করে আর এই ভিডিওতে শুরুতে একটা লাইক তো অবশ্যই দিবা সেটা আশা করি যারা আমাকে অনেক বেশি ভালোবাসে না এটা শেষে থাকবে না তো শুরু আসলে আমার ভালোবাসার ছেলে মেয়ে ভাই বোনই বেশি আমার খারাপ জানার আল্লাহর রহমতে উপর আল্লাহর ইচ্ছায় তোমরা কেউ নাই তারপরে যেটা বলবো আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ সুপ খাইতে খাইতে আমি গায়ে বইয়া যাইতে আছি একটু জাল জাল করছি গুঁড়া মরিচ দিয়ে করছি আল্লাহ হাফেজ করছি তো